বাজাতে হ্যাঁ তো তোমার খানদান শুনতা হ্যাঁ ডিজে যতীন বারং 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 দেখো জব হাম বাজাতে হ্যাঁ তো পুরো দুনিয়া শুনতে হ্যাঁ আমার বাবি কিন্তু কথা বলতেছে। আমি যারা আমার সম্বন্ধে আর কি মানে খারাপ কিছু প্রচার করেন তাদেরকে কিছু বলতে চাই। আপনারা যারা বাবু ভাইকে নিয়ে আমার সম্বন্ধে খারাপ কিছু বলেন তাদেরকে বলছি, বাবু ভাই আমার দেবর ছোট ভাইয়ের মতো, তাকে নিয়ে মানে বাজে কথা না বলাই ভালো, কারণ বাবু ভাইয়ের মাইন্ডে না লাগতে পারে কিন্তু আমার খারাপ লাগে অনেক সময় যেহেতু মানে তাকে নিয়ে অনেক বাজে কথা বলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন, আর আল্লাহর আশা সহমতে সবাইকে নিয়ে ভালো আছি। তো আজকের ব্লগটা হয়েছে বেসিক্যালি আমি একটু কিছু কথা বলবো আপনাদের সাথে শেয়ার করব। আমার এই প্রোগ্রামটার সম্বন্ধে কিছু কথা বলবো, আমার ভাবির সম্বন্ধে কিছু কথা বলবো। আগে প্রোগ্রামের সম্বন্ধে কথা বলি, তারপরে গিয়ে দেন আমি ভাবির সম্বন্ধে বলবো। তো প্রোগ্রামের সম্বন্ধে বলবো হলো যে হোম মেকার ঝুমুর আপু নাম ধরে বলাটাও আমার জন্য খারাপ, কারণ কি সে আমার বয়স অনেকটা বড়, প্লাস সিনিয়র আপু। আমি যখন এই প্রোগ্রামটা করি তো তার থেকে সাজেশন নিলাম বলতে কি আমি তো আগের থেকেই আপনাদের বলছি যে একটা গেট টুগেদার পার্টি রাখবো, কারণ আপনারা দেখছেন যে বাড়িতে আমি সবাইকে গিফট করছি, সবাইকে সবার সাথে খুব আনন্দ ফুর্তি করছি, সবাইকে খাওয়াইছি। আমি কিন্তু কিছু হইলেই খাওয়াইতে এবং কিছু মানে আনন্দ ফুর্তি করতে পছন্দ করি। তো আমার তো জানেন এই যে ইউটিউবে অনেকের সাথে একটু গুড রিলেশন আছে, যে যাদের সাথে মনে হয় যে তাদের সাথে এই খুশিটা শেয়ার করার দরকার, এবং তারাও আশা থাকে যে ভাবি আসবে যে আমরা ভাবির সাথে দেখা করবো, একটু মানে দেখা সাক্ষাৎ করবে। সবাই যে একেবারে চ্যানেলের জন্যই আসে তা না, কিন্তু কেউ আসে ভালোবাসে, কেউ আসে এমনিতেই খুশিতে আসে। যাই হোক, আমি শর্টকাটে বলি আপনাদেরকে একটু সেই বিষয়গুলা। প্রথমত বিষয় হলো আমি যেদিন আমি গেট টুগেদার পার্টিটা করবো তার আগের দিন, আমি আগের দিন না মানে যেদিন ডিসিশন নিছি এর আগে, এই মঙ্গলবারে যেদিন কাল আমি এইটা রাখবো, তো তার আগে আমি ফোন দিলাম কিছু মানে যাদের সাথে আমার কথা হয়, তো দুই চারজনের সাথে কথা বললাম। প্রথম যার সাথে কথা বললাম যে আমার ঝুমুর আপুর সাথে, আমি শেয়ার করলাম যে আপু এমন এমন ঘটনা, আমি চাইতেছি আমি কিন্তু তাদের ব্লগের জন্য এবং তাদের সুবিধার জন্যে, আবার কেউ ক্যামেরা আড়ালে কেউ ক্যামেরার বাইরে এরকম হয় না। তো আমার ইচ্ছা ছিল কি আমি একটা এর আগে আমি একটা ই দেখছি পাকিস্তানি এরকমই ব্লগারদের গেট টুগেদার দেখছি, তো তারা যেভাবে করছে আমি চাইছি ওইভাবে করে ভিডিওটা হোক, কিন্তু হয়নি। যাই হোক, যেটুক হয়েছে আমি সেটা বলি। তো আমি আমার ওই আপুকে শেয়ার করলাম, আপু এমন এমন বিষয় যে তুমি তোমার বাসার থেকে ছোটোখাটো যে রেসিপি হোক তুমি রেডি করবা, রেডি করে ওইটা একটু দেখাবা, আসলা এসে আমাকে একটু ট্রাই করলা, তুমি নিজে ট্রাই করলা, আমরা বসে খাইলাম, জাস্ট ভিডিওটা হবে এই ক্যাটাগরি। এতে করে কি হবে জানেন, ওই চ্যানেলগুলো হাইলাইট হবে, ওই চ্যানেলের জন্য কিন্তু আমি এই থিমটা নিছি। তো যখন আমি বললাম আপুকে যে, তখন বললো যে যদি 12-13 জন আমাদের কিন্তু আউট মানুষদের সবাইকে বলবো এমন কোনো কথা ছিল না, আপনাদের ভাইয়া যেমন সবাই ধাম কইরা বলে ফেলছে। পরে আমি অনেক চিন্তা ভাবনা করলাম যে আল্লাহ জানে কত মানুষ আসবে, অনেকের ফোন তারপরে আর ধরা হয়নি। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে আমি তাকে পুরোটা খুলে বললাম যে আপু এমনি এমনি তুমি এইভাবে করে ভিডিওটা করবা, তোমার বাসা থেকে তুমি যেই কোনো রেসিপি তুমি তৈরি করে নিয়ে আসবা, আঙুল চলে আসছে তোর। তো যখন আমি আপুর সাথে শেয়ার করলাম বিষয়টা যে আমি চাইতেছি তোমরা এভাবে করে আসবা, যে তোমরা যে কয়েকজন আমার পরিচিত আছো তোমরা বাসা থেকে রান্না করবা, আর তোমরা ঘুম থেকে উঠলা উঠে একটু রেডি হইলা, কী কী করলা না করলা, যেমন আমি বলি
আপনারা যদি ইয়ার ভিডিওটা দেখেন, তো আপনারা যদি কেউ দেখে থাকেন যে বিডিরিতা আপু, যে আপুটা কালো ড্রেস পরে যে আপুটা আসছে, তো ওর ব্লগটা যেভাবে রেডি করছে আমি সেম চাইছি ওইভাবে করে ভিডিওটা রেডি হবে। প্রত্যেকটা মানুষের 10 মিনিট হোক 12 মিনিট হোক একটা ভিডিও হবে, কিন্তু এই ক্যাটাগরির ভিডিও হবে যে বাসা থেকে রান্না করলো, আয়েশা এখানে আসলো, আমার কাছে একটু ই হয়। আচ্ছা, এখন আমি যখন এই কথাটা বললাম, আপু বললো যে যদি বাসা থেকে রান্না করো, আমি বললাম তোমরা আমার বাসায় এসে কি খাবা সেটাও আমাকে বলো। আমার ইচ্ছা ছিল কি যে গরুর মাংস রাঁধবো, ইলিশ মাছ ভাজবো আর ডাল ভুনা করবো, এটা কিন্তু খুব টেস্টি খাবার, একটা ভর্তার আইটেম করবো। তখন সে ফট করে ওইটা বললো কি, দেখো এত মানুষ যদি খাবার আনে, আমার ইচ্ছা আমি বিরিয়ানি নিয়ে আসবো, এত মানুষ যদি খাবার আনে তোমার এই খাবারগুলো কিন্তু নষ্ট হবে, তোমার কিছুই করা লাগবে না, তুমি শুধু চার দাওয়াত দাও। তখন আমি আর কোথাও চিন্তা ভাবনা করে ভাবলাম যে ঠিকই, আমি শুধু চায়ের দাওয়াত দেই, যদি খাবার দাবার নিয়ে আসে, কারণ কয়েকজন তো আমার পরিচিত, তো তাহলে আসলে এই খাবার কে খাবে? কারণ আপনারা জানেন যে আমার বাসায় কিন্তু ওরকম খাওয়ার কেউ নাই, আমার ছেলে মেয়ে দেখলেই বুঝতে পারে যে তারা কতটুকু খায়। তারপর আমি চিন্তা ভাবনা করে যাই হোক, আমি চা এবং একটা ড্রিঙ্কসের ব্যবস্থা করলাম। আমি আমার ঘর ডেকোরেশন নিয়েই খুব ব্যস্ত ছিলাম, রান্না বান্নার দিকে আমি যাইনি। পরে তাদের চিন্তা ভাবনা করে এই প্রোগ্রামটা আমি অ্যারেঞ্জমেন্ট করলাম। যাই হোক, যেমনি হোক ভিডিওটা হয়েছে। এখন টোলে বললাম কি যে আমি নাকি খাবার দাবারের জন্য, তারপরে গিফটের জন্য, আচ্ছা গিফট কে না নেয় এবং গিফট কার বাড়িতে কে গেলে করে না? আমি যদি আজকে কার বাড়িতে যাই, আমি কি একেবারে খালি হাতে যেতে পারবো? পারবো না। আর প্লাস যত মানুষই থাক না, যত সেলিব্রিটি হোক, ইউটিউবার হোক, আমি দেখি নাই কোনো ইউটিউবারের বাড়িতে কেউ খালি হাতে গেছে, তার জন্য একটা সুই নিয়ে গেলেও গিয়েছে যে তার যেন খোঁচা দেওয়া যায়, এটাই কিন্তু স্বাভাবিক। তো গিফট তো নিয়ে আসবেই, এটা স্বাভাবিক কেস, কারণ কি সে আমাকে ভালোবাসে, যদি সে তার একটা সুতা দেয় সেটা কিন্তু তার মন। দেখেন সে যেদিন আমার বাড়িতে আসবে তার আগের দিন থেকে সে প্রোগ্রাম করতেছে কিভাবে যাব, কি ড্রেস পরবো, আপুকে কি দিব, আপুর সাথে কি আমরা কথা বলবো, এগুলো প্রত্যেকটা মানুষের একটা গুছানো রেডি করা মন মানুষেরটা থাকে। তো এখন কে কি নিয়ে আসছে না নিয়ে আসছে এটা নিয়ে যদি আপনারা নিজেরা নিজেরাই তো মানে আমাকে আরেকজনকে বলেন, এটা কিন্তু খুব খারাপ। আচ্ছা, যারা প্রিয় ভাই বোনরা যারা আসছে তাদের আমি অনেক বেশি ভালোবাসি, তারাও আমাকে ভালোবাসে। হ্যাঁ, আমি জানি যে এত বড় প্রোগ্রাম করলে অবশ্যই দু একজন দুশ্মন ঢুকবই করে, এটা আমি জানতাম, কারণ আমি জানি যে এর মধ্যে যে দুই সবাই আমাকে ভালোবাসবে, এই 40-50 জন মানুষ আসছে, 50 জন মানুষই যে ভালোবাসবে তা না, 50 জন মানুষের মধ্যে 5 জন মানুষ তো আছে যে আমাকে পছন্দ করে না, সে 5 জন মানুষেরও কিন্তু আমি জায়গা দিয়েছি আমার ঘরে, এবং আমার ঘরে জায়গা দিয়ে চা তারপরে শরবত, তারপরে আমি আমার মতো করে তাকে এন্টারটেনমেন্ট করার চেষ্টা করছি। জি মা আসো, এখানে আসো, চকলেট নিয়ে যাবো না, কাটতে গেছে ভাবি, দাঁড়াও আসতেছে। তো আমি চেষ্টা করছি যে তাদেরকে খুশি করানোর জন্য। এখন আসি যে ডিজে পার্টি। আচ্ছা, যে যে মূর্খরা আপনাদের কাছে বলছে আমার বাসায় ডিজে পার্টি হয়েছে, পুরো ভিডিওটা দেখবেন, যে প্রত্যেকটা মানুষের ভিডিও দেখবেন যে ডিজে পার্টি বলতে কি বোঝায়। ডিজে পার্টি কি ঘরোয়া পরিবারে হয়? ঘরোয়া পরিবেশে কি ডিজে পার্টি হয়? যে আমার ডিজে ডান্স দেখছেন, এটা কেমন কথা? এখন আসি যে যে বিষয়টা নিয়ে আপনারা আলোচনা করতেছেন, আমি নাকি ডান্স করছি। আচ্ছা, আমার ঘরে আমি ডান্স করি, আমি আমার গেস্টদের ডান্স করে খুশি করি, না আমি আমার গেস্টদের খাওয়াইয়া খুশি করি, না আমি আমার গেস্টদের না খাওয়াই খুশি করি, সেটা আমার পার্সোনাল ব্যাপার। কেউ যদি আইসা আনন্দ ফুর্তি করতে চায় তাকে আমার কি উচিত? তার সাথে ওইটা শরীর হওয়া এবং তাকে ওই আনন্দটা দেওয়া, আমি জাস্ট এই চেষ্টা করছি। এখন আমি বলি, যে বলছে সে কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমার বাড়িতে ডিজে পার্টি হয়েছে, কি আমার বাড়িতে নাচ গান হয়েছে? আর নাচ গান বলতে কি বোঝায় আমি এটাই বুঝলাম না, মানুষ মানুষের সম্বন্ধে এভাবে কিভাবে বলে? আমার আমার বাসায় খেয়ে আমার বাসায় আইসা, তুমি আবার ওইখানে যে নক করে বলো যে টিশার বাড়িতে আজকে ডিজে পার্টি হয়েছে, এমন আমি আশা করি না। নেক্সট আমি বলি, আমার যত কাছের মানুষ আছে আমি তাদেরকে বলবো, নেক্সট আমার বাড়িতে যত অনুষ্ঠান হোক, যেই হোক, আমি যাদেরকে পছন্দ করি, যে যে ইউটিউবারদের আমি আসতে বলি, আমি প্রত্যেকটা ইউটিউবারদের আসতে বলবো, কিন্তু
আমি দুই তিনটা ইউটিউবারদের আমি দুই তিনটা না আমি কিছু ইউটিউবারদের আমার বাসার আমি অ্যালাউ করবো না, কারণ কি আমি তাদের ভালো চাইলে কি হবো, তারা এইসব বিষয়ে আলোচনা সমালোচনা করতে পছন্দ করে, আমার এটা মোটেও পছন্দ না। তুমি আমার বাড়িতে আসছো তোমাকে খুশি করার জন্য, আমি যদি কোনো দুষ্টামি ফাজলামি করেও থাকি সেটা তোমার বোঝা উচিত যে হ্যাঁ আমাকে খুশি করার জন্যই তো বলছে এবং করছে, সেটা নিয়ে তুমি আবার আরেক জায়গায় যা মজা নাও এটা খুবই খারাপ। আর আমার আমার বাড়িতে কিসের, আমার বাড়িতে প্রত্যেকটা মানুষ ময় মুরব্বি বাচ্চা কাচ্চা সব নিয়ে আসছে, কত মুরব্বিরা আসছে, বয়স্ক লোক আসছে, আপনারা এটা কিভাবে বানাইলেন যা বাসায় তিশা ডিজে পার্টিতে নাচছে? ও তাহলে তো বোঝা উচিত যে আমার ভিতরে সব গুণাগুণ আছে, নাচ গান ব্লগ করা রান্নাবান্না আপনাদের খুশি করা সব গুণাগুণ আছে, আল্লাহ তালা আমাকে সর্বগুণ গুণ দিয়ে দুনিয়াতে পাঠাইছে, এতে করে আমি অনেক হ্যাপি। কারো যদি আরও ডিজে ডান্স দেখতে মন চায় অবশ্যই আমার বাসায় আসবেন, আমি দেখাবো খয় খুশি পাবে, কারণ আমি ডিজে ডান্স করতে পারি, এটা এটা আমার শুনে আমারও ভালো লাগলো। যাক আজান দিচ্ছে, আমি একটু পরে কথা বলি ভাবির সম্বন্ধে, এখন আর কথা বলবো না, আজানটা শেষ হোক তারপর কথা বলবো। তা ভাবি বলেন তামিয়া দেখলেন না ওই ঘরে যায় ওই খাটের উপরে উঠছে আর নামতে পারতেছিল না, ডাকতেছিলাম আম্মু করে, বলছে আমি পজিটিভলি কথাগুলো বলতেছি কেউ মাইন্ড করবে না, আমার কথা হলো আমার ঘরে যারা আসছে তাদেরকে আমি খুশি করানোর জন্য, এবং তারা যদি দুষ্টামি ফালজামি করে এটার সাথে আমার শেয়ার হওয়া এটাই স্বাভাবিক। কিন্তু আমি তো কোনো অনেক বাচ্চাদের সাথেও খেলছি সেটা তো বললো না কেউ, আমি যে প্রত্যেকটা বাচ্চার সাথে খেলছি এবং প্রত্যেকটা বাচ্চাকে যে আমি সময় দিছি, জি মা আবার নামতে পারতেছে না দেখেন, হ্যাঁ তো প্রত্যেকটা বাচ্চাকে যে সময় দিছি সেটা তো দেখা উচিত, ভাবে আবার নামায় দেন সে ডিস্টার্ব করতেছে আমাকে, সেটা তো একবার বলতে পারতেন যে তিশা আপু আসলে মন মানুষ তো অন্যরকম, সে প্রত্যেকটা বাচ্চাকে সময় দিছে প্রত্যেকটা বাচ্চার সাথে দুষ্টামি করছে, এটা তো কেউ এটা নিয়ে তো কেউ ভিডিও বানায়নি, যাই হোক ওটা নিয়ে বানাবেও না, ওটা ওটা তো ভালো জিনিস, আর আমার সম্বন্ধে ভালো কথা বলতে গেলে সমস্যা, আচ্ছা অনেক সমস্যা দুনিয়াটাই চলতেছে আমার এই নিয়ে সমস্যা। আচ্ছা আমি এখন আসি হলো আমার ভাবির সম্বন্ধে কিছু কথা বলি, সেটা হলো যারা নিয়ে দেখছেন বাস্তবে আমার ভাবিকে, ইউটিউবাররা হোক এবং যারা নিয়ে ভিউয়ার্স আসছে যারা তারা দেখছেন ভাবিকে বাস্তবে দেখতে কেমন লাগে সেটা কিন্তু আপনারা আগেই এইসব বলছেন, তা আমি ডিসকাস করো না। তো আরেকটা জিনিস কি শুনেন, প্রত্যেকটা মানুষ যে আমার মতো হবে আপনার মতো হবে এমন আশা করা যায় না, পেটের সন্তানেই কিন্তু দেখবেন পেটের সন্তানেই কিন্তু নিজের মতো হয় না, তখন কিন্তু বলে কিরে তোর মা বাপ তো এরকম না, তার তুই এমন হলি কেমনে, এটা কিন্তু ফট করে বলে। তো সে তো আমার ভাবি, তো সে যে একেবারে সবসময় হাসি খুশি থাকবে, সে যে সবসময় হাসবে এবং সে যে সবসময় ই করবে তা না। এখন আসি যে আমার ভাবিকে নিয়ে আমি সব তখনও বলছি যে আমার ভাবির সম্বন্ধে ক্যারেক্টার সম্বন্ধে কথা বলে, কারোর ক্যারেক্টার সম্বন্ধে কথা বলার অধিকার কেউ দেয়নি, কারণ কারণ কি প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা মানুষের কাছে আমার মনে করে যে আমার নিজের ক্যারেক্টারটা অনেক ভালো, তো তেমনি আমার ভাবির ক্যারেক্টার সম্বন্ধে কথা বলার অধিকার কিন্তু আমার ভাবি আপনাদেরকে দেয়নি, আপনারা যেভাবে নিয়ে নেগেটিভভাবে প্রচার করতেছেন তাকে এটা কিন্তু আল্লাহ সহ্য করবে না। কারণ কি শুনেন, এই বেচারা যদি এরকম মাইন্ডের মানুষ হইতো তাহলে আমার ভাই কিন্তু দেশের বাইরে থাকে, এটা বোঝা উচিত যে আমার ভাই দেশের বাইরে থাকে, তার বাবা মা এই একটা বাহিরের ছেলে দেখে নাই শুনে নাই, হ্যাঁ জানে যে আমাদের সম্পর্ক আছে আমাদের আত্মীয় স্বজন যে হ্যাঁ এই ছেলেটা ভালো কি এই ছেলের কাছে আমার মেয়ে যাবে, এই হিসাব করে বিয়ে দিছে, জাস্ট এইভাবে করে সে আমাদের ফ্যামিলিতে আসতেছে যাইতেছে খাইতেছে, এর চেয়ে ভালো মেয়ে কোথায় আছে আমি এটা তো দেখিনি, এর চেয়েও আবার ভালো এর চেয়েও মিষ্টি আমি তো এরকম মানুষ দেখিনি, এর ক্যারেক্টার নিয়ে যদি কথা বলেন তাহলে বলেন আপনাদের মানে বিচার কি বলে, যদি এর ক্যারেক্টার এত খারাপ হইতো তাহলে বিদেশি ছেলের কাছে তার বাবা মা বিয়ে দিবে কেন, তাহলে দেশে একটা ছেলের কাছে বিয়ে দিবে, ছেলে জামাচা তা করুক, হ্যাঁ মেয়ের জামাইয়ের দরকার জামাই দিয়ে দিচ্ছে, তার ক্যারেক্টারটা ভালো দেখেই সে ওরকম ধৈর্য সহ্য আছে দেখেই কিন্তু তাকে একটা বিদেশি ছেলের কাছে দিয়ে দিছে, যাকে এখনো সে কিন্তু দেখে নাই প্লাস ওরকম ভাবে কাছে পায় নাই, ওই চিন্তা ভাবনা করে সে কি সুন্দর আমাদের সাথে, আমি আমার বাড়িতে গেলে আমার মার সেবা করতেছে মার সাথে থাকতেছে আমাদের সাথে থাকতেছে, এর চেয়ে আমার কি ভালো মানুষ আছে। আর আপনারা তার ক্যারেক্টার নিয়ে কথা বলেন,
এটা কিন্তু খুব কষ্টকর। আপনারা ভাবেন যে এটা নিয়ে আলোচনা হয় না, হয় মাঝে মাঝে, তখন হয়তো বা ভাবিকে বলি যে ভাবি আপনি তো, আমি ভাবির বিয়ের আগেও বলছি যে ভাবি এই মুহূর্তে কিন্তু আমাদের বিষয় নিয়ে খুব একটু সোশ্যাল মিডিয়াতে টোলা আছে, ভাবি তখন বলছে সমস্যা নাই, সে সব মাইনা নিচ্ছে। কিন্তু আমার কষ্ট লাগে যে একটা ভালো মানুষকে আপনারা এভাবে করে ইনসাল্ট করেন এবং এভাবে করে তার ক্যারেক্টার সম্বন্ধে কথা বলেন, এটা খুব কষ্টকর। তারপর আমার ভাবিকে আমি বলছি যে ভাবি কিছু বলবেন, আমার ভাবি আপনি কথা কম বলে, দেখেন কিছু বলতে পারে কিনা, বলেন তো দেখি। গলা ঠিক করে আসতো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমার ভাবি কিন্তু কথা বলতেছে। আমি যারা আমার সম্বন্ধে আর কি মানে খারাপ খারাপ কিছু প্রচার করেন তাদেরকে কিছু বলতে চাই। আপনারা যারা বাবু ভাইকে নিয়ে আমার সম্বন্ধে খারাপ কিছু বলেন তাদেরকে বলছি, বাবু ভাই আমার দেবর ছোট ভাইয়ের মতো, তাকে নিয়ে মানে বাজে কথা না বলাই ভালো, কারণ বাবু ভাইয়ের মাইন্ডে না লাগতে পারে কিন্তু আমার খারাপ লাগে অনেক সময় যেহেতু মানে তাকে নিয়ে অনেক বাজে কথা বলেন। ভাবি অসুস্থ, আসলে ভাবির আসলে খারাপ লাগে, আপনারা বুঝলেন না, বুঝল আপনারা, আমি কিন্তু বলি যে রোস্টাররা রোস্ট করবে কারণ তাদের চ্যানেলের ক্যাটাগরিটাই এটা, তাদের চ্যানেল কিন্তু ওইভাবেই চলতেছে, সে জ্বর অসুস্থ মানুষ তারপরও সে এতটুকু কথা বলছে। ভাবি কিন্তু আসলে অসুস্থ, আর ভাবি সম্বন্ধে এতটুকু আমিও বলতে চাই যে এইসব কথা না বলে একটা মানুষকে নিয়ে অন্যভাবে বলেন, কিন্তু এরকম ক্যারেক্টার নিয়ে আসলে এটা ঠিক না। আল্লাহ যাতে আপনাদের হেদায়েত দান করুক, আল্লাহ আপনাদের, আল্লাহ তো আছে একজন বিচার করার মালিক, ভালো মন্দ দেখার মালিক। আমার ভাবি যদি ভালো করে অবশ্যই এটার বিচার অবশ্যই আপনাদের কাছে একভাবে না একভাবে যাবেই, যারা নিকুরু কথা বলে। তো আমি আসলে আর কথা বাড়াবো না, অনেক কথা বলছি, আমার ভাবি অসুস্থ, ভাবিকে দিয়েও আমি আর কথা বলাবো না, আমি চাই না ভাবি আর কথা বলুক। তো আমি এটাই বলতে চাই প্রত্যেকটা মানুষের জন্য, আর আমি যে প্রোগ্রামটা রাখছি শুধু আমার কিছু ইউটিউবারদের সুবিধার জন্য, আমি চাইছি তাদেরকে সুন্দরভাবে। ও আরেকটা জিনিস যেটা শেয়ার করি, বিশ্বাস করেন না করেন, এরা যে এত খাবার আনছে আমি একটা খাবারও টেস্ট করতে পারিনি, তারা তারাই খেয়ে, এবং আমি বেশিরভাগ খাবার আমি বলছি যে আপা আমারও বেশি খাবার দেখলে মাথা ঘুরা, আমি আপাকে বলছি আপা যেমনি পারেন এগুলো যারে যারে পারেন দিয়ে দেন। মিস ছিল তানের ম্যাডাম, তাদেরকে দিয়ে দিছে, তোফার আম্মুকে দিয়ে দিছে, তারপর আমি আমার কাকিকে দিয়ে দিছি, নিচে দারোয়ানদের মিষ্টি দেওয়া হয়েছে, পায়েস দেওয়া হয়েছে, আমি সাথে সাথে সব দিয়ে দিছি, কারণ মিষ্টি জিনিস কিন্তু বেশি দিন রাখলে ওই জিনিসটা খাওয়া যায় না, ভালো লাগে না। তো যা যে যেটা আনছে, আমার ইচ্ছা ছিল প্রত্যেকটা মানুষ আমায় নেই, এটা হলো আমার কষ্ট যে হ্যাঁ তাদের রেসিপিটা আমি দেখবো, প্লাস আমি বলবো সবার চ্যানেলের নাম বলবো সবাইকে বলবো, আমার ইচ্ছা ছিল এটাই যে প্রত্যেকটা মানুষ। কিন্তু আসলে কি হয় যে ধরেন এই প্রোগ্রাম রাখলে না, তারা শুধু ক্যামেরাই ধরে বসে, মানে তারা স্পেস দেয় না, এবং তারা যে যা তারা ওই সময়টা দেয় না যে তাদের নিয়ে আমি কথা বলি, তারা শুধু আমার মুখের কাছে ক্যামেরা ধরে বসে। আচ্ছা তারা যদি মনে করে যে তাদের তাদের উপকারে আসবে, তাহলে তাদের কিন্তু সুযোগ দেওয়া উচিত আমাকে যে আপু আপনি যেভাবে করে প্রোগ্রাম করবেন আমরা সেভাবে করবো, কিন্তু তারা কিন্তু 24 ঘন্টা এভাবে করে মোবাইল ধরে বসে যে আমি অন্য কি তাদের জন্য করব, ওটা কিছু করতে পারি না। যাই হোক, আমি নেক্সট কেটা ছিঁড়ে ফেললো, তা নেক্সট যদি আমি প্রোগ্রাম রাখি তাহলে আমি চাবো যে যাদেরকে আমি বেশি পছন্দ করি, যাদেরকে বেশি ভালোবাসি তারাই যেতে আসে, আর যারা আমাকে ভালোবাসে না তারা যেতে আমার বাসায় না আসে, যারা আমি বলে যে আমি বা প্রোগ্রামের নামে ডিজে পার্টি করি তারা যেতে না আসে, কারণ এটা তো রোস্টাররা এসে দেখে নাই, এখানকার ঘরের মানুষই যা বলছে, যাদেরকে আমি খাওয়াইছি তারাই যা বলছে, যা যারা যেই প্লেটে খায় ওই প্লেটের ফুটা করে, তাদের আয় তাদের বরকত কখনোই হয় না, একটা জিনিস মনে রাখবেন। কে যেন চলে আসছে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরে আবার কথা বলতেছি। ও তা আমি তো ভয়ই পেয়ে গেছিলাম, যাবার কে আসলো। আচ্ছা তাবিয়া গেট লাগাই দাও, দেখেন তাবিয়া গেট লাগাই দেয়। ওকে, আমার ভাবি সব ভাবি অসুস্থ, আমার ভাবিকে নিয়ে আর কোনো বাজে কথা বললেন না। আচ্ছা বলেন, বলুন যে ছোট মান ভাবি যেটা শুনছি যে যেটা বলতে না করা হয় সেটা নাকি বেশি বেশি করে, আপনারও কষ্ট পাওয়া উচিত না, বুঝছেন?
ওকে আল্লাহ হাফেজ। লাস্টে দেখি তবে কিন্তু গেটটা আসলে লাগাইছে দেখেন, প্রথম ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার পরে এটা এমন করে টান দিয়ে দিল, টান চকচক কেমন করছে দেখো, আপি দেখা অবস্থা কি করছে, এগুলা করছে ভিডিও করতে করতে কথা বলতে বলতে দোকান।